আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদি কিচেন ওয়ার্ল্ডে যারা ঘরে স্বাস্থ্যসম্মতভাবে বার্গার তৈরি করতে চান কম উপকরণ এবং ঝটপট তৈরি করে নিতে চান তারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি এই বার্গারটা তৈরি করে নিতে পারবেন চলুন ফুল রেসিপিটি দেখে নেই আর ব্ল্যান্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে মুরগির বুকের মাংস আর আপনারা যে পরিমাণে খাবেন ঠিক সেই পরিমাণে আপনারা মাংসটা নিয়ে নিতে পারেন আর আমার এখানে হাফ কেজির মতো মাংস আছে এটাকে এখন আমি ব্ল্যান্ডার করে নেব তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পুদিনা পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন এটাকে ব্ল্যান্ড করে নেব এটুকুই ছিল মশলা ব্ল্যান্ড করা হয়ে গেলে এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ আদা পাউডার দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আর দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ রসুন বাটার একটা ডিম দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি পাঁচ পিস পারুটি আর এটা টুকরো টুকটু করে ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি ব্ল্যান্ড করে নেব আর এই পাউটিগুলোকে আমি চিকেনের সাথে অ্যাড করে দেব। যে চিকেন পেটিগুলো আজকে তৈরি করছি এগুলো চাইলে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন যে কোনো সময় সেটা ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর বার্গারটা তৈরি করে খেতে পারেন আর আমি বলে দিচ্ছি সেটা কিভাবে রাখবেন আপনি যখন পেটিটা তৈরি করে ফেলবেন তখন একটা প্লেটের মধ্যে ফাঁকা ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিন সেটা শক্ত হয়ে যাওয়ার পর সেটাকে আবার একটা জিপলক ব্যাগে বা বক্সে ভরে রেখে দিন আর সেটা ভাজার আগে আধা ঘন্টা বা পনেরো মিনিট আগে বের করে সেটাকে ভেজে নিন এখন যেভাবে করে আমি ভেজে নিচ্ছি ঠিক এভাবে করে ভেজে নিতে পারেন আপনারা চাইলে এই পেটিগুলোকে পাতলা বা মোটা করে তৈরি করে নিতে পারেন আর অল্প তেলের মধ্যেও এটা ভেজে নিতে পারবেন আবার চাইলে কেউ একটু বেশি তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন আর এটাকে লো ফ্লেম করে তারপরে কিন্তু ভেজে নিতে হবে আর যদি আপনি লো ফ্লেম করে ভেজে না নেন তাহলে কিন্তু এই যে আমি এখন পেটিটা উল্টাচ্ছি দেখুন এটা একটু পুরে গেছে ঠিক এরকমটা হয়ে যাবে সেটা কখনই করতে যাবেন না একদম লো ফ্লেম করে দিয়ে পেটিগুলোকে ভেজে নেবেন আবার কেউ চাইলে এই পেটিগুলো ভেজে তারপর নর্মাল ফ্রিজেও আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আবার যখন আপনারা খাবেন তখন সেটাকে গরম করে তারপরে কিন্তু বার্গারটা তৈরি করে নিতে পারেন বাজারে কেনা টমেটো কেচাপ আর কেউ যদি মাইনিসটা দিতে না চান ক্ষেত্রে আমার চ্যানেলে মাইনিস আর টমেটো কেচাপের রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন আর যখন পানিটা ফুটে আসবে তখন কিন্তু আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বার্গারের মধ্যে আপনারা কাঁচা বাঁধাকপিটাও দিতে পারেন আবার কেউ চাইলে এটাকে এক থেকে দেড় মিনিটের মতো সেদ্ধ করে ফুটন্ত পানিতে তারপর কিন্তু এটা উঠিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে মুছে এটাকে ব্যবহার করতে পারেন আবার কেউ চাইলে কাঁচাও দিতে পারেন আবার কেউ চাইলে আপনারা এখানে লেটুস পাতাও দিয়ে দিতে পারেন আমি এটাকে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় আর এদিক দিয়ে কিন্তু আমার এই চিকেনগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি বাঁধাকপি থেকে পানিটা একটু সরিয়ে নিতে হবে ঠিক এইভাবে আপনি টিস্যু দিয়ে চেপে চেপে তারপর কিন্তু পানিটাকে একটু শোষণ করে নিতে পারেন তারপর আপনারা বার্গারটা তৈরি করে নিতে পারেন আপনার মন মতো করে যারা বার্গার খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগার কথা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি বার্গার বানের রেসিপিটা দেখতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে বার্গার বান কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা শেয়ার করার জন্য আর আমি বার্গার বানটাকে মাঝখান থেকে কেটে তারপরে কিন্তু একটু গরম করে নিচ্ছি তাওয়ার উপরে দিয়ে ঠিক এরকমটা যখন থাকবে তখন উঠিয়ে নিতে হবে আপনাদের পছন্দ মতো বার্গারটাকে কিন্তু তৈরি করে নিতে পারেন প্রথমে আমি মায়োইসটা দিয়ে দিচ্ছি আর আমি টমেটো ক্যাচআপটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কেউ মায়নুইজটা বা টমেটো সস বা টমেটো ক্যাচআপটা একসাথে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু ব্যবহার করতে পারেন চিকেন পেটিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এইখানে আর টমেটো আপনার চাইলে কেউ পেঁয়াজও অ্যাড করতে পারেন আবার স্লাইস করার চিজটাও এখানে অ্যাড করে দিতে পারেন আর লেটুস পাতাও দিয়ে দিতে পারেন আমি বাঁধাকপিটা অ্যাড করে দিয়েছি বার্গারটা তৈরি করা কিন্তু পুরো দমেই হয়ে গেছে এখন খাওয়ার পালা যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকমই নতুন নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন নিজে ভালো কাজ করুন অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাফেস